দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এই বিষয়ে আরো জানাতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীদের কাছ থেকে। রাজধানী বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি, আরো যুক্ত হব খুলনায় আমিরুল ইসলামের কাছ থেকে। প্রথমে চলে যাচ্ছি তাহসিনা জেসির কাছে। জেসি, 10টার সময় পরীক্ষা শুরু হওয়ার কথা, এখন সেখানে কি পরিবেশ দেখছেন এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? টিএনটি মহিলা কলেজের সামনে আপনাদেরকে কিছু জরুরি তথ্য আগেই জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে, 9টি শিক্ষা বোর্ডের অধীনে যে এইচএসসি পরীক্ষা, আজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং সকাল দশটা থেকে দুপুর 1টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। আজ থেকে যে পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষাটি 25শে সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। আর 3 ঘন্টা ব্যাপী পরীক্ষায় 2.5 ঘন্টা শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেবে এবং বাকি যে আধা ঘন্টা থাকবে সেই আধা ঘন্টায় তারা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষা শেষ করবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে টিএনটি মহিলা কলেজের সামনে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে পরীক্ষাকে কেন্দ্র করে, কারণ আমরা সকালে এসে দেখেছি যে সকালবেলা পরীক্ষা কেন্দ্রের গেট কিন্তু বন্ধ ছিল, ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের সকলকেই কিন্তু কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয়েছে, ফলে পুরো এলাকায় কিন্তু একটা যানজট তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো রাস্তায় থেমে থেমে চলছে, রাস্তার দুই ধারে শিক্ষার্থী এবং অভিভাবকরা অপেক্ষা করছে। আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে তারা গত বছর নভেম্বরে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কারণে তারা কিন্তু প্রস্তুতি নেবার সময়টা বেশি পেয়েছিল, কিন্তু এবছর আসলে পরীক্ষাটি একটু আগেই নেওয়া হয়েছে, ফলে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে। আর আপনারা জানেন যে করোনার কারণে পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসায় প্রতিবার যে এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয় সেই সময়সূচিতেও পরিবর্তন এসেছে, ফলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে। তো দুপুর 1টার সময় পরীক্ষা শেষ হবে এবং তারপরে আপনাদেরকে আমরা জানাতে পারবো যে আসলে এবার পরীক্ষার প্রশ্ন কেমন ছিল, শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হলো। জেসি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা খুলনার খবর জানবো। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম। আমিরুল, আপনি যেখানে আছেন সেখানে আসলে পরিস্থিতি কেমন দেখছেন, সেখানে পরীক্ষার পরিবেশ কেমন এবং শিক্ষার্থীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন। সারা দেশের নয়, খুলনাতেও যে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে জন্য খুলনার যে 67টি যে পরীক্ষা কেন্দ্রে, এই পরীক্ষা কেন্দ্রগুলোতে বলা যায় যে 26,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। আমি রয়েছি যে খুলনার সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রটি, এখানটায় বলা যায় যে সকাল 9টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্য প্রবেশ দ্বার খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ করছেন। বিশেষ করে থাকছে যে নিরাপত্তা যে বলার জন্য যে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা যেমন নিয়োজিত রয়েছেন এবং অভিভাবক যারা শিক্ষার্থীর সঙ্গে এসে তারা কিন্তু একটি সময় পর্যন্ত কেন্দ্রের একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিশেষ করে কেন্দ্রগুলি যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, অনুরূপভাবে থাকছে যে বিশেষ করে যে অসৎ উপায় অবলম্বনকে প্রতিহত করার জন্য, যেমন কেন্দ্রগুলি নিরাপদ, কেন্দ্রগুলি পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব থাকবে, অনুরূপভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে যে কোনোর উপর অসৎ উপায়কে প্রতিহত করে এবং প্রবেশ তারপরে দেখেছি বিশেষ করে যে তল্লাশি চৌকি বসাচ্ছে, এখানে শুধুমাত্র যে পরীক্ষার উপকরণ যেগুলো সেগুলো নেই, শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু সন্তোষ প্রকাশ করছে, বিশেষ করে যে প্রবেশ দ্বার এবং নিরাপত্তা বলাইকে কেন্দ্র করে। এখন পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু কারোর কাছে থেকে শোনা যায়নি, বিশেষ করে এমনকি খুলনা যে কেন্দ্রগুলো পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রগুলো যে পরীক্ষার যে কোচিং সেন্টারগুলো সেগুলো কিন্তু ইতিপূর্বে ঘোষণা দিয়ে বন্ধ করা হয়েছে এবং থাকছে যে বিশেষ করে যে প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টি থাকে কিন্তু সেই জন্য যে সাদা পোশাক বা যারা থাকছেন আইন শৃঙ্খলাকারী বাহিনী তারা কিন্তু নজরদারির মধ্যে রেখেছেন, বিশেষ করে কোথাও কোনো জায়গার থেকে যদি কোনো অসঙ্গতি বা প্রশ্নপত্রের ফাঁসের কোনো অভিযোগ আসে সেটা প্রতিহত বা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কেন্দ্রগুলি যেমন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, অনুরূপভাবে প্রবেশ দ্বার এবং সব মিলিয়ে প্রশাসনের পক্ষ দাবি করা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা যে চাদর সে মা চাদরে মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রগুলিতে এবং পরীক্ষার্থী যে নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। রংপুরের
খুলনার পর এবার আমরা যাব রংপুরে, সেখানকার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার খবর জানব। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আপনি নিশ্চয়ই সেখানে অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারা আসলে কি বলছেন, যথেষ্ট সময় পেয়েছেন কি শিক্ষার্থীরা?